মানবিক মুখ, এগরার ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী বিদেশ পাত্র। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভায় দুই ব্লকে সর্বোদয় অঞ্চলের বেতা সারদা শিশু বিদ্যা মন্দিরে এগরার ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী বিদেশ পাত্র সহযোগিতা স্কুলের ছাত্রছাত্রীদের নিজ উদ্যোগে 300 ছাত্রছাত্রীদের পড়াশুনোর সামগ্রী যেমন ব্যাগ, ছাতা, খাতা, পেন্সিল ইত্যাদি তুলে দেন। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজসেবী কনিষ্ক পণ্ডা, সুভাষচন্দ্র দাস, অমিয়াংশু সাহু, প্রশান্ত দাস, অমিত নায়ক, শক্তিপদ পাত্র, তন্ময় পাত্র, বিশ্বজিৎ কর, বিভাস কর, অনুপ সর ও অন্যান্য কার্যকর্তাবৃন্দ। ওই কার্যক্রমে এলাকারবাসী এই মহতি কার্যক্রমকে সাধুবাদ জানালেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। ভাই বিদেশ তার সাধ্যমত
তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এই শিশু মন্দিরে যিনি সঞ্চালক তিনি প্রবীণ লোক এবং এটা সুন্দরভাবে পরিচালনা করছে। আমার একটা পরিচয়, আমি নিজে একজন হিন্দু এবং আমি এই হিন্দু পরিষদের জেলার সভাপতি ছিলাম। তাই এই স্কুলগুলো মা সারদার সেবা, রামকৃষ্ণের মত পবিত্র মন নিয়ে আমাদের দেশ মাতৃকা আমাদের মায়ের সঙ্গে কথা বলবে। তোমরা মনে মনেই বলবে ঠাকুর তোমাদের সব কথা শুনবে। কোনো যদি তোমাদের মনে হয় যে ঠাকুর তুমি আমাকে এটা করে দাও, ঠাকুর ঠিক তোমাদের করে দেয়। সবাই ধ্যান করে আমাদের যে মন্ত্র আছে, মনকে পবিত্র করে শান্ত করে বিস্তৃত থেকে মায়ের সঙ্গে কথা বলো, দেখবে মা তোমার কথা শুনছে। আর যে নিজের মা আছে তাকে শ্রদ্ধা করো, বাবাকে শ্রদ্ধা করো, সমাজের প্রবীণ ব্যক্তি যারা আছে তাদেরও প্রণাম করো, তাদের কোথাও যেতে হলে নমস্কার করো। যারা আমাদের এই গ্রামে বয়স্ক আছে তাদের যেমন প্রণাম করবে, কাকু জেঠুদের সঙ্গে দেখা হলেও বলবে নমস্কার কাকু, বা জয় শ্রীরাম কাকু, বা হরে কৃষ্ণ কাকু। এই কথাগুলো সম্বোধন প্রত্যেকে বাড়িতে করে মায়ের সঙ্গে বাবার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে। ঠিক আছে, তোমাদের জন্য আমাদের গিফট রেডি। তোমাদের একজন এই যে সুসজ্জিত শোরুম দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।